Welcome to another vlog from Barpeta. Kali rati ami Barpeta ahilu aru Barpeta asu club rhino aru ase etu debuda aru kibale akash da ase linton da ase aru ami e duta room e phale dukhon bed ase etu room dukhon bed yar akash da ase yar moi asu etia 11 taman bajile rati ko ami uthisu gapa dulu ulaisu baki age ka plan batate he gari me to chelo nise aru bahut duniya balcony etu de agor etu e phale ase wal aku duniya balcony etu ক্লাব রাইনো এইটো এইটো আছো আমি আপোনালোকে যে ক্লিপ লৈ আছিলো এই ক্লাব রাইনোত আমি থাকিলো রাতি এখন আমার গাড়ির তলত আর এতিয়া মই পুরি খাম অত্যন্ত ভোক লাগি আছে আর এই আহি গল পুরি পুরিটো খাইলো আর পুরি চুরি খালো মই কৈছিলো ক্লাব রাইনোত আছো বৰপেটাৰ কিন্তু ক্লাব রাইনো বাৰু হয় মই সেইটো দেখিলো ওপৰত আছে রাইনো গেষ্ট হাউচ আমি রাইনো গেষ্ট হাউচত আছিলো আৰু এতিয়া আমি যাম বৰপেটা সত্ৰ চাব আমি পুরা গাইড পোস্টার লগালিছো জোনমনি বহাগৰ জোনমনি নতুন ভিজিটি আপোনালোকে নিজৰ জায়গাত মাতিব বিচাৰিলে এই নাম্বাৰত কন্টেক্ট কৰক স্ক্রিনিং পাই যাব তাত আগৰ হেই শ্যামন্তিকা শর্মা এবিলাক কুঞ্জন আৰু ইফালে নয়ন নির্বাণ সব আছে জুবিনদাৰ গান আছে বহুত কিটা হিট হৈছে অলৰেডি কি লৈ আছা ধুপ ললো এটো এটো প্ৰথমবাৰ মই আজি ষ্ট্ৰবেৰী ফ্লেভাৰ ধুপ লৈছো সোৱা কেৰা হল বুলা ষ্ট্ৰবেৰী ফ্লেভাৰ ধূপ মই দেখাই নাছিলো এইখন দোকানৰ পৰা ললো আগতে এবাৰ আহিছিলো আমি চাইডে আহিছিলো না লিন্টন না নাছিল আমি তিনিটা আছিলো আৰু এই দীপাংকৰ পৰা এইটো 1886 চনতে এইটো স্থাপিত হৈছিল কিমান চন এই লিখা আছে 1886 ক'ত লিখা এই ওপৰৰ বাৰডালত 1886 এইখিনি এইখিনি লিখা আছে এইখিনি হ্যাঁ হ্যাঁ আর এইটো কীর্তন ঘর এরকম তুলসী খুঁটা আছিল নয় ভিতর 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 তো চাও এবার এরকম তুলসী খুঁটা থাকা বলে কত আছে আর এইটে বৰপেটা সত্র কীর্তন ঘরের ভিতর চোরা ইমান ধুনিয়া ইয়া গুরু আসন এইটো হল বৰপেটা সত্ৰৰ ভিতৰ ভাগ গোটেই কীৰ্তন ঘৰৰ আৰু এই দুটা হল তুলসী গছৰ খুঁটা ৰাম তুলসীৰ এইটো বহুত আচৰিত এই দুটা চাবৰ কাৰণে মই মেইনলি আহিছিলোঁ এইটো তুলসী গছ ইমান ডাঙৰ হৈছে কিমান পুৰণা হ'ব এই দুটা এইটো এটা আৰু এইটো এটা ইমান ডাঙৰ ডবা এই চাকিটো ন কোনে জ্বলোৱা মহাপুৰুষ মাধুদেৱে যেতিয়া স্থাপিত কৰিছিল সেই সময়তে এইটো জ্বলাই সেইটো আজি তাৰিখলে জ্বলি আছে আপোনালোকে তেলটো হেৰি কৰি থাকে আৰু আমাৰ তেল ভগৱতী মাধৱদেৱে এইটো হৰিণা এটা আছে ই শুই আছে বাৰু এইটো 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 এটা হৰিণা কিন্তু ইয়ালৈ মোৰ বেয়া লাগিছে ইয়াৰতো কোনো লগ বন্ধু নাই চব জন্তু হওক চব জীৱকে ফ্ৰেণ্ড লাগে আমিও এতিয়া আমি চাৰিজন লগ আহিছোঁ এইবাৰ বিৰাট দুখ মনেৰে থকা বুলি গমেই পোৱা হৈছে হৰিণাটো চিৰিয়াখানাত বা এনেকুৱাকৈ থ'লেও চিৰিয়াখানা বুলি কৈছোঁ এনেকুৱাকৈ হেৰি কৰি থ'লেও এটা ফ্ৰেণ্ড দিব লাগে দুটা থাকিব লাগে এটলিষ্ট মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱে নিজ হাতেৰে ৰোপণ কৰা ৰঙিয়াল ফুল আৰু এতিয়াও আছে এইবিলাক ফুলিয়ে আছে এইবিলাক ৰঙিয়াল ফুল ফুলি আছে আৰু এইটো হ'ল মাধৱদেৱৰ মানে এইটো কোৱাৰ্টাৰ মানে বাসগৃহ আছিলে আৰু মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ বাসস্থান ইয়াত আছিলে মানে ৰেচিডেঞ্চ অফ মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱ মঠ বুলি কয় এইটোক আমি বৰপেটা অহাৰ মেইন উদ্দেশ্যটো আছিলে আমাৰ জয় বুলি আমাৰ লগৰ এজন জ্যোতিৰ্ময় অৰিজিনেল নাম তাৰ বিয়া বিয়া খাব আহিছিলোঁ আমি চাৰিটা মানে এনেকৈ বিয়া খাব যাওঁ লগৰ আমি চাৰিটা সেইদিনা গৌৰংগৰাগৰ বিয়া খাব গ'লোঁ এইবাৰ আকৌ বিয়া মেইন সেইটো আকাশ দেখোন পতা নাই বৰ বহুত হৈছে কিন্তু বহুত বেছি হৈছে মা কচম বে কি কথা কলিবি এইটো
পাত্রী সন্ধানত আছে, পাত্রী সন্ধানত আছো, হেন্ডসাম দেখাত, গতিকে পাত্রী আছে যদি আমার ওচর ধুনিয়া পাত্র আছে, গতিকে এটা আমি এপাক বিয়া ঘরে যাম, আমি বিয়া খাবর কারণে কালি আইছিল, গতিকে ফ্রেন্ডর বিয়া আজি রাতেপুরের তাত থাকিম বলে, কিন্তু এবার এনে বরপেটা আইছো, এটা কীর্তন ঘরে আহিলো চালো পাত বাকি যাম ভাবিছিল, কিন্তু এটা দেরিয়ে হল, দুটাই বাজিব এটা, গতিকে এটা জয় ঘরে যাও, বিয়া ঘর অল্প টাইম থাকি পেলায় আমি আকো রুমত আহিম, আমার রাইনো গেস্ট হাউসত, তার আহি আকো ফ্রেশ হয়ে পেলায় আকো রাতে বিয়াত যাম, গতিকে ব্লগত যদি আকো ইনক্লুড করিব পড়া কিবা ঘটনা আমার লগত ঘটে তেতিয়া সেইবিলাক নিশ্চয় ব্লগত এড করিম, গতিকে টিল দেন আমি বিয়া ঘরে যাম। এইখন আসলে বিয়া ঘর, জয়ের বিয়া, ইয়াত থাকিলো বহুত সময়, দুপুরিয়া খানাটো খালো, মেইন রিসেপশন স্টার্ট হওয়া নাই এতিয়াও, কিন্তু ঘর মানুষবিলাকে খাইছিলে, তো ফ্যামিলিবিলাকে, আমিও তেনেকে খাই দিলো, এতিয়া আকো রুমলে যাও, গৈ তাত অল্প ফুরলো রেস্ট লো লৈ পেলাই আকো রাতে বিয়াত আহিম আর 7টা 8টাত, গতিকে এটা ব্লগ এনেকুৱা বরপেটাতে দিনটো ঘুরি তোর ঘুরি, খালি বিয়াত ব্লগ বনাব ভাল নালাগে, সেকারণে মই বিয়া ঘর পুরা ওলাওতে লৈ ললো ক্লিপটো। বিয়া ঘরত ধুনিয়া ছোৱালী নাই একচুয়ালি, সেইকাৰণে জিমিয়া ব্লগ বনোৱা নাই, মানে কল্পনা জগতত থাকা মানুষ, আর এটা আমি যাও রুমলে যত আমার রাইনো গেস্ট হাউস, তাত গিয়ে এটা আমি রেস্ট লো, আর আমি আহি পালো আকো রাইনো গেস্ট হাউস, এইটো কিন্তু গাড়ি তো আমি ইয়াত পার্ক করব লাগিব, আর এইখানে হল গেস্ট হাউস খন আমি যত আছো, এই আলাদা মনে রুম, আর সেইফালে থার্ড টু দেবুদাহাতর, তো ইমান ধুনিয়া পরিবেশ ইয়াত, ইয়াত বহি পেলায় উপভোগ করা, আর কালি আর তারপর আমি বিয়ার পর আহি শুই দিলো, শুই দি পেলায় আকো রাতে আমি বিয়াতে গলো, গতি কালি আর ব্লগ করা নহল, আর আজি আর আমি ফুরি না থাকো বরপেটাত, গতি আজ ব্লগটো আর কন্টিনিউ নকর ইয়ারপর, কিন্তু আমার একটা কমেডি হল, কমেডিটো এনেকা কমেডি, আমি বিয়ার কারণে আইছিলো মেইনলি, জয়ার বিয়া আমার লগর, আমি পরহি আহিছো, যা কালি তার বিয়া আসে, আজি বিয়ার পিছদিনা, পরহি তার ঘর গৈছো, কালি দিনত বিয়াত গৈছো, রাতে কইনা আনিবলৈকে গৈছো, আমি কিন্তু গিফটোয়ে দিব নহল, সেই গিফটো এতিয়াহে গাড়িতে থাকিলে আমি গুহাটীর লৈ লৈছিলো, আজি তো বিয়ার পিছদিনা আমি গিফটো দিবলে গৈ আছো, তাক গিফটো দি পেলায় আমি ইয়ারপর আকো গুহাটী ওলাই দিম, আর এইখানে আপনার কো আকাশ দার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেইটোর লিঙ্কটো ডিসক্রিপশনত আছে, সেইটো চাওক, সেইটো সাবস্ক্রাইব করে দিব, ভিডিওবিলাক চাব, অকল সাবস্ক্রাইব করলে নহয়, আর লগতে মোৰ এটা নতুন শো মই স্টার্ট কৰিছো, অফবিট ট্রেভেল বুলি, যত প্রতিদিনে মই গাড়িখন মই চলাই থাকো, আর কাকত মুখন সিটত মোৰ লগত এজন এজন গেস্ট থাকে, অলরেডি চারিটা এপিসোড শ্যুট করে দিছো, প্রথম এপিসোডত জুবিনদা আছে, সেকেন্ড প্রস্তুতি পৰাকৰ, থার্ড নির্মালী দাস, আর ফোর্থ আমার অরুণ হাজরিকা নেত্রকাই, গতিকে প্রথম এপিসোডটো জুবিনদার যেটো এপিসোড, সেই এপিসোডটোর লিঙ্কটো ডিসক্রিপশনত আছে, সেইটো গৈ এতিয়াই চাওক, আর মোৰ সেইটো চ্যানেলত আছে, সেইটো গতি এই অফবিট ট্রেভেল নামৰ মোৰ শ্ব'টো আপোনালোকে চাব, মৰম দিব, আর নতুন নতুন গেস্ট আহি থাকিব, গতিকে এই ভিডিওটো ইমানতে শেষ কৰিছো, বাই বাই, আর ইনষ্টাগ্রামত জইন কৰক, এণ্ড আই এম জিমি, আর এতিয়া গিফটটো তাক দিছোঁ, আহক ইয়াৰ পিছদিনা হ'ল।